পরে ফজর নামাজে পড়তে পারি না হুজুর, তাহাজ্জুদ কেমনে করব? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. এটা এমন নামাজ, এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে? ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, ডাকতে থাকে কার কি লাগবে চাও? টাকা লাগবে টাকা দেব, সম্পদ চাও সম্পদ দেব, সম্মান চাও সম্মান দেব, বউ লাগলে বউ দেব, আসরা নাই লাগবে না? এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে, বিয়ে করো নাই কারা কারা দেখি খাইছে, সবার তো বউ লাগবে দেখা যায়। আল্লাহর কাছে চাইবা, দিবে কে? দেয়ার মালিক কে? মনের বাসনা পূরণ করে কে? ওই আল্লাহর কাছে যেন আমরা চাই। বিয়ের কথা শুনলে সব সজাগ আর ঘুমে ধরে না, এখন সজাগ জাতি চাইতে হয়, যুবক ভাইয়েরা চাইতে হয় আল্লাহর কাছে, নেককার স্ত্রী চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়। তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি, আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও, রূপবতী গুণবতী নেককার, যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো, ঠিক কিনা? এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায়? আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক, আমি চাই কি চাই না? মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে, ঠিক কিনা? তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না, ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুয়াবজা শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শোনে খো। আল্লাহ বলে কি রে ফেরেশতারা, ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে, কি চায়? আল্লাহ ক্ষমা চায়, তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয়, আমারও দেখছে না? আল্লাহ আপনারা দেখেন জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে, তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে, সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো, ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখেছে কিনা বলো, জান্নাত ও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ আবার খুশি হয়ে যাবে, আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার শব্দ আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে, যুগ বুঝে খুব মারতে হবে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে, সময়ের এক ফোর অসময়ের দশ ফোর, সময় মতো এক ফোটা দিলে যেই লাভ, অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না, সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন, বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আদ দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হইছে, সুন্নাত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বের হয় না, এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে, কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো, আজাদ আকামতের মাঝখানে সময় পাইলে কি করবেন? লিস্ট করবেন কি কি লাগবে, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও, এগুলো লিখবেন পারবেন? কথা কয় না পারবেন? পারবেন সুপার সবে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া? হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে এগুলো লিখবেন, সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি, চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে, করি না লিস্ট? দেখেন দুনিয়ার জন্য কত কনশাস আমরা, কত সচেতন, কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই, লিস্ট করবেন আর চাবেন।
এরপর আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে? তাসবি পড়বেন আগে, এরপরে দোয়া। ওইটা আমাদের দেশে যেটা ওইটা না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আসেন আর একটা দোয়া, আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না, ওনারা বসে বসে তাসবি পড়তেন লম্বা সময়, তাসবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নেবে কে? মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। একটা জিনিস ছাড়া মরণ, মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো, বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুল করবে কে? আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয়, নামাজের শুরুতে, সেজদায় পড়ে, সালাম ফেরানোর আগে। আমরা নামাজ শুরু করি সানা দিয়ে, তাই না? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা পড়ি না সুন্নাহ এবং নফল নামাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানা ছাড়াও আর অনেক দোয়া পড়তেন। মুসল্লি শূন্য মসজিদ, ফজরের সময় মুসল্লি নাই। আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া সুন্নত না কি? জুমার নামাজ পড়া ফরজ, এটাও ফরজ ওইটাও ফরজ। জুমার নামাজে জায়গা পাওয়া যায়? পাওয়া যায়। পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালা জায়গা পায় না, অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে, ঠিক কিনা? এটাও ফরজ ওইটাও ফরজ, কিন্তু ফজরের নামাজের কি অবস্থা? ইসুর খেলে কি অবস্থা বলেন? এটা হইলো আসল ওয়াজ। হ্যাঁ, কি অবস্থা? ইমাম সাহেব হুজুর কই? ইমাম সাহেব আছে এখানে কেউ? ইমাম আপনি, আপনার কি অবস্থা মসজিদে ফজরে? হ্যাঁ, কিরকম হয়? জুমার নামাজের মতো হয় না? জুমার নামাজে বেশি, যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। আর কিছু লাগবে না, ফজরের সময় আসেন সবাই মসজিদে, ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা। এদেশের ফজরের দৃশ্য একরকম, জুমার দৃশ্য আরেক রকম। ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায়, জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায়, ইসলামী বিপ্লব। দিস ইজ দ্য ইসলামিক রেভলিউশন, এটার উপরে ইসলামী বিপ্লব। অমুকের দালাল, অমুকের দালাল, ইসলামী বিপ্লব, সব কোপায়।